जानियो मदीना जा।
সন্তান দিবে খানা সেই সবাই ভালোবাসি, এমন কোনো সন্তান নাই যে মাকে ভালোবাসি না। হয়তো বা একটা সময় সন্তানের কাছ থেকে মা অনেক দূরে চলে যায়, কিন্তু সন্তান যখন বাবা হয় তখন বুঝতে পারে মায়ের কত জ্বালা বা বাবার কত জ্বালা। একটা মানুষ পরিপূর্ণ বয়স না হলে সেই কখনোই বুঝতে পারে না যে জ্বালা যন্ত্রণার ভারটা যে কত হইতে পারে। এক সময় সব কিছুই কেমন জানি পানির মতো মনে হয়, কিন্তু এমন একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসে তখন সেই মানুষটা বুকের ভিতরে বেদনা নিয়ে যন্ত্রণা নিয়ে বলে, হে আল্লাহ তুমি কেন আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও না। তখন আর তার বাঁচার স্বাদ থাকে না। প্রতিটা মানুষের ভিতরেই বেদনা আছে, দুঃখ কষ্ট আছে, এ নিয়েই জীবনে বাঁচতে হয়। আর কোনো সন্তানের প্রতি তার বাবা মা যদি খুশি থাকে তার আর কোনো কিছুই লাগে না। পৃথিবীতে যতই ইবাদত বন্দিগি করি না কেন, পাঁচাক্ত নামাজ পড়ি, আমি একজন মুসলমান, আমি জাকাত দিতেছি, আমি মানুষকে খাওয়াচ্ছি, আমার কাছে অর্থ আছে, আমি হজ করতে যাচ্ছি, সবই করতেছি, কিন্তু ঘরের মা যার উদর থেকে আমি আসছি বাবা, সে যদি আপনার প্রতি যদি খুশি যদি না থাকে, কোনো ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আপনি বলতে পারেন আমি শরীয়তে সব কিছু তো পালন করেছি, তাহলে কেন আমি আল্লাহর দরবারে কবুল হব না? আল্লাহ বলেছে সব ইবাদতের মূলে হচ্ছে আগে মা। মা বাবা যদি আপনাকে আমাকে পৃথিবীতে যদি না আনতো বাবা, শরীয়ত কোথায় পেতাম, এই কর্ম কোথায় পেতাম? পেতাম না। একটা সন্তানের পিছনে মা বাবার অনেক অবদান থাকে, কিন্তু এক সময় যখন বড় হয়ে যায় ওই মা বাবার অবদানের কথা কোনো সন্তানের মনে থাকে না। বললে ভুল হবে, সবাই তো আর বাবা এক না। এখনো যারা আছি অনেকেই আছি যে ঘরের মা বাবার কথা শুনি না, মা বাবার মনে কষ্ট দেয়, থাকতে ধন কেউ বাবা চিনে না, হারাইলে তখন বুঝতে পার ওই ধনটার কত মূল্য আছে। থাকতে ষোলো আনা দাম দিতে শিখি, মালিক
এপারে হয়তো আপনাকে কবুল করলেও করতে পারে পারে তাই আমার নবী বলে গেছে যত কিছুই করো না কেন তোমরা আমার উম্মত তোমরা বাবা মা থাকতে বাবা মার খেদমত করিও আর বাবা মা চলে গেলে বাবা মার কবরের সামনে গিয়ে বাবা মার জন্য একটু দোয়া করো এই কর্মটা যেন প্রত্যেকটা সন্তান যেন করে এই কাজটা যেন করে।